This is for new subscribers. Hello. And we are eating noodles. And we are getting noodles. No, we have pasta. Mommy, can we have a noodles plate, please? Okay. Yay. বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আজকে প্রথমেই শুরুতে আমার বেবিগুলো তাদের কথা বলছে, তো তারা ব্রেকফাস্ট করতেছে। ভালো লাগতেছিল প্রথমেই শুরুতে ব্লগটা আমি আজকে অন্যরকমভাবে শুরু করলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে পাতা চড়ার সময় দিনটাতে আমি ভিডিওটা করে রেখেছিলাম। তো আজকে আলিফ তার স্কুল শেষে তার বন্ধুদের সাথে ফুটবল খেলতেছে, সেই ভিডিওটা আজকে শেয়ার করছি আপনাদের সাথে। তো আসলে বেবিদের স্মৃতি সবসময় ভিডিও করে রাখতে ইচ্ছে করে, আজকে সেই ধরনেরই একটা ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে আলিফের স্কুলের এরিয়া। আলিফ আলিয়া দুজনে একই স্কুলে পড়ে, তারা হচ্ছে মেফ্লাওয়ার স্কুলে পড়ে, প্রাইমারি স্কুল। তো স্কুল শেষে আলিফ তার বন্ধুদের সাথে খেলা করতেছে। আসলে আলিফ খুবই পছন্দ করে তার বন্ধুদের সাথে খেলা করতে, আর ফুটবলটা তার বিশেষ করে বেশি পছন্দ। সেই জন্যে স্কুলে, মানে লন্ডনের স্কুলগুলোতে বাচ্চাদের জন্য এই স্কুলে ফুটবল বলেন, তারপরে অন্য অ্যাক্টিভিটি সব কিছুর জন্যই সপ্তাহে একদিন তারা একটা অপশন রাখে, তারা স্কুল শেষে তারপরে খেলাধুলার একটা করে, প্রোগ্রাম করে। আলিফরে তাকে আমি ভর্তি করিয়ে দিয়েছি, তো সেটা শুধু বুধবারে সে ওখানে প্র্যাকটিস করে। তো এখানে দেখতে পাচ্ছেন তার খেলার সাথী নিয়ে তারা খেলা করতেছে। এখন আলিফের ছুটি হয়ে গেছে আগে, আর আলিয়ার ছুটি হবে পরে, সেই জন্য আমি এখানে বসে আছি। আর আলিফের যে ফ্রেন্ডের আব্বু আছে, সে সবসময় ফুটবল নিয়ে আসে, আর এই যে সব ফ্রেন্ড মিলে আলিফ তাদের সাথে খেলাধুলা করে। আসলে বাচ্চারা যেটাতে বেশি আগ্রহী থাকে তাদেরকে ওই কাজটা করতে দেওয়াই মনে হয় ভালো। আমি সেজন্য সব মাদেরকে একটু প্রেফার করব, বাচ্চারা, যেহেতু আমার বাচ্চাও ফুটবলের প্রতি তার খুব ইচ্ছা, সেজন্যই আমি তাকে ভর্তি করিয়ে দিয়েছি স্কুলে এই আর কি। তো তার আগ্রহ দেখে আমার খুবই ভালো লাগে, আর সবাই বলে যে না, সে ভালো খেলতেছে, তুমি তাকে ভর্তি করিয়া দাও। তো এই আর কি, তো ভর্তি করিয়াও দিয়েছি, আর প্র্যাকটিস করে। আর এখানে বন্ধুদের সাথে পেলে তো সে খুবই মজা করে, আর বাচ্চাদের খেলতে দেখলে আমাদেরও ছোটোবেলার কথা মনে পড়ে যায়। যখন আমরা ছোট ছিলাম তখন আমরাও খেলা করতাম, তখন আমরা পুতুল খেলতাম আর হাঁড়িপাতি নিয়ে খেলতাম, কিন্তু ওদের সময়টা একটু অন্যরকম, ভিন্নতর। তো সবাই বলে আলিফ খুব মাশাল্লাহ খুব ভালো খেলে। তো আলিয়ার এখন ছুটি হয়ে গেছে, সে তো দোলনাতে ঝুলতেছে তার বান্ধবীর সাথে। তো এটা মাস্ট, সে স্কুল শেষে অবশ্যই তাকে দোলনাতে দোলাতেই হবে, না হলে সে কান্নাকাটি করে। আর আলিফ এদিক দিয়ে খেলতেছে। আসলে দুটো বাচ্চাকে নিয়েই আমার সারা দিন কেটে যায়, আর তাদেরকে নিয়েই আমার সব কাজ, তারপরে ভিডিও মেক করি, আপনাদের সাথে ব্লগ শেয়ার করি। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সব মিলিয়ে। তো লন্ডনে স্কুলে পড়াশোনার ব্যবস্থাও খুবই ভালো বাচ্চাদের এই আর কি। আর এই তো আলিয়াও চলে এসেছে, ওদেরকে স্কুলেই পড়াশোনাটা করিয়ে দেয়, বেশিরভাগ বাসায় তো করাতে হয়, যদি ভালো কিছু রেজাল্ট আশা করা হয় তাহলে তো বাসাতেও পড়াতে হয়, কিন্তু স্কুলের সিস্টেমটা এরকম যে ওদেরকে স্কুলেই খেলার ছলে ছলে পড়াটা শিখিয়ে দেয়। এই তো আলিয়া দাবিয়ার সাথে একটু খেলা করছে। আসলে বাচ্চারা পেলে একটা, মানে অন্যরকম ওদের অনুভূতি চলে আসে, তারা খেলা আর তখন বাবা মাও ভুলে যায়। স্কুল শেষে এই যে আমি দাঁড়িয়ে আছি আর ওরা খেলাধুলা করতেছে। আজকে স্কুল অবশ্য বন্ধ হয়ে গেছে, তো স্কুল থেকে কিছু খাবার দিয়ে দিয়েছে, তো আলিয়া সেটা দেখাচ্ছে ওদের। আবার এই যে বক্সে করে খাবারের সপ্তাহে দিয়ে দিয়েছে, হঠাৎ করেই তারা দিল। তো এখানে তরতিলা আছে, তারপরে পটেটো আছে, কোকোনাট মিল্ক আছে, অনেক কিছুই দেয়। আসলে এই যে ফুলকপি দিয়েছে, অনেক কিছুই দিয়েছে। তো টুনা দিয়েছে, দেখতেই পাচ্ছেন অনেক কিছু খাবার দেয়। ইংল্যান্ডে আবার এইটার একটা নিয়ম ভালোই,
যে স্কুল যখন মানে ক্লোজ হয়ে গেছে 2 উইকসের জন্য, তখন এই খাবারগুলো দিয়েছে তার বাসায় যাতে বাচ্চারা খায়। আমরা তো আসলে সবসময় বাজার করি, মার্কেট করি, তারপর স্কুল থেকেও তাদেরকে কিছু খাবার দিয়ে দেয়। তো ওই যে আলিয়া বক্সটা ওপেন করছে, দেখতেই পাচ্ছেন এখানে পেপারনচিনো ছিল, তারপরে অনেক কিছু ছিল, পেঁয়াজ রসুন পর্যন্ত দিয়ে দিচ্ছে। আসলে বক্সটা আনতে অনেক কষ্ট হয়েছে, তারপরেও মাশাল্লাহ এত কিছু পেয়েছি, খুবই খুশি লাগছে। কোনো কিছু যদি এমনিতে পাই তো অনেক ভালো লাগে, তাই না? একটা অন্যরকম ভালো লাগা। তো আজকে এই ছোটো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার আমার চ্যানেলটার পাশে থাকবেন। আপনারা অনেক ভালোবাসা পাচ্ছি আমি, কমেন্ট সেকশানে কমেন্ট করলে আমি বুঝতে পারি। তো আজকে এই ছোট্ট ব্লগ, ওকে, আল্লাহ হাফেজ।